নিরাপত্তা রক্ষীর প্রতিবাদত কপিল জিএমসিএইচ অতিরিক্ত দায়িত্ব পালন করিও প্রাপ্যর পৰা বঞ্চিত হওয়ার অভিযোগ প্রাপ্য ধন নাপালে অনির্দিষ্ট সময়লৈ কর্মবিরতির হুঙ্কার এটা চাকরির সন্ধানত গুয়াহাটিলৈ আহিছে আর কাম হিসাবে বাছি লৈছে সিকিউরিটি গার্ড কিন্তু সেই সিকিউরিটি গার্ড সকলে এতিয়া তেওঁলোকে কান্দুনত ভাগি পড়ছে কারণ তেওঁলোকে এতিয়া প্রাপ্যর পৰা বঞ্চিত হবলগা হৈছে যি ধরনের সিকিউরিটি এজেন্সি সমূহে তেওঁলোকক নিয়োগ করে তাতকৈ দুগুণ তিনিগুণে তেওঁলোকক কর্মত খটুৱাই কিন্তু তেওঁলোকক সেই প্রাপ্যর পৰা বঞ্চিত করার অভিযোগ উত্থাপন হৈছে যার বাবে আজিও সিকিউরিটি গার্ড সমূহ প্রতিবাদ করবলৈ উলাই আহিছে সরকারি চাকরি নাপায় বহু যুবক যুবতী তথা পুরুষ মহিলায় বাছি লৈছে সিকিউরিটি গার্ডর চাকরি পিছে প্রকৃততে কেনেকৈ চলিছে রাজ্যের সিকিউরিটি এজেন্সি সমূহ কিমান টাকা লাভ করে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এজন ব্যক্তিয়ে জয়েন ফি 6,500 টাকা লয় তারপর দেশের কারণে তারপর 6,500 টাকা লওয়ার পিছন দরমহা 9,000 এনেক সুমায় আর হয় মাত্র 9,000 টাকাত বহু দরিদ্র যুবক যুবতীয়ে নিয়োজিত হয়ে আছে এগারী সিকিউরিটি গার্ড হিসাবে কিন্তু তারপরও কেনেকৈ বলি হয়েছে প্রবঞ্চনার মেডিকেলের পর আমাক 17,000 দরমহা দিয়ে আছে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অল্প আগত কয়ে গেছে এটা আমাক সিহতে 9,000 দিয়ে আছে আমি মানিছো 9,000 আমাক মান্থলি পয়সাটা দিয়ক কিন্তু আমার মান্থলিও নিদিয়ে ইয়াতকে হাফ স্যালারি আকো ডাবল ডিউটি মারা ইয়াত আমি বলি নহয় কোনো মানে আমি ডিউটি নকৰো আৰু পয়সা নোপোৱালে এটা যথেষ্ট হ'ব জি এম চি এইচত কাম নকৰিলে এতিয়া এইটো আমি আমাৰ কোম্পানীক গম পাব আমি কি কম আৰু এতিয়া আমি পয়সা পালেতো ডিউটি কৰিম এই দৃশ্য শনিবাৰৰ কয় নিজৰ দায়িত্ব এৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে জি এম চি এইচৰ এইসকল নিৰাপত্তাৰক্ষীয়ে পিছে দায়িত্ব এৰি কিয় প্ৰতিবাদ কৰিবলগীয়া হৈছে তেওঁলোকে শুনক তেওঁলোকৰ মুখেৰেই হয় হয় উলিয়াই দিয়ে উলিয়াই দিম বুলি কয় আর উপর কি ধরনের কথা কয় পয়সার কথা যেটা কয় পয়সার কথা যদি পয়সা যদি হেৰি কি ডিউটি করব ইচ্ছা আছে যদি ইচ্ছা ইচ্ছা আছে যদি যাব পারা এনেকুৱা কৈছে এনেকুৱা কাম নকৰিবলৈ কৈছে কোৱা কাৰণে উলিয়াই দিম বুলি কৈছে ইয়াৰ পৰা এনেকুৱা কম পয়সা তেনেকুৱা ঘৰখন চলাব নোৱাৰি বহুতখিনি পাইছোঁ ধৰ পি এফৰ পইচা এনেকৈ ক্লিয়াৰ পোৱা নাই ই এছ আই পোৱা নাই তাৰপিছত এতিয়াতো দৰমহাটো এনেকুৱা হ'ল ধৰ মই যদি 12,000 পাব লগা আছোঁ 6,000 পাইছোঁ এনেকুৱা আৰু হয় এতিয়া রোজা নোহা দেশের দরেই এইদরেই চলিছে একাংশ সিকিউরিটি এজেন্সি চাকরির নামত শারীরিক মানসিক অত্যাচারের অভিযোগ নর্থ ইস্টার্ন সিকিউরিটি সার্ভিস এজেন্সি প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে 8 ঘণ্টার সলনি 24 ঘণ্টা পর্যন্ত ডিউটি করবলে খেসা দিয়ার অভিযোগ শরৎ কলিতা মালিকাধীন এই এজেন্সিটির বিরুদ্ধে এতিয়া আমাক সিহতে 9,000 দিয়ে আছে আমি মানিছো 9,000 আমাক মান্থলি পয়সাটা দিয়ক কিন্তু আমার মান্থলিও নিদিয়ে ইয়াতকে হাফ স্যালারি আকো ডাবল ডিউটি মারা ইয়াত এতিয়া প্রশ্ন হয়েছে কিয় আজিলৈকে নাকি লগাব পৰা নাই কাঠফুলার দরে গড়ি উঠা সিকিউরিটি এজেন্সি সমূহ কেতিয়া শ্রম আয়োগে ব্যবস্থা গ্রহণ করব এই সমূহর বিরুদ্ধে সেয়াহে হব লক্ষণীয় ক্যামেরা পার্সন হরিবরের সহিতে বিজয় কলিতার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।